আমরা এর আগে শিখছিলাম ওয়াইসার যেগুলো করে এক্স এর ক্ষেত্রে শীর্ষবিন্দু কত? জিরো জিরো। উপকেন্দ্র কত? এ কমা জিরো। নিয়ামকের পাদবিন্দু শিখছিলাম কত? মাইনাস এ কমা জিরো। নিয়ামক রেখার সমীকরণ শিখছিলাম এক্স ইকুয়াল টু মাইনাস। আমরা আগের ফিগারটাই শিখছিলাম লাস্ট ক্লাস, গত ক্লাস দেখেছিলাম। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ শিখছিলাম কত? এক্স ইকুয়াল টু এস। দেখো আমি প্রত্যেকটা দুইটা দুইটা করে মিলাই মিলাই দিচ্ছি, এই দুইটা আবার এই দুটো আছে, ঠিক আছে, মিলাই মিলাই দিচ্ছি। তো এইখান থেকে আবার আমরা শিখছিলাম তো অক্ষের সমীকরণ, ওই যে এক্স অক্ষ ছিল, এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু জিরো। আর ওই যে স্পর্শক যেটা টানছিলাম সেটা হলো ওয়াই অক্ষের সমীকরণ ছিল, তাই না? তো ওয়াই অক্ষের সমীকরণ থাকলে কি সেটা এক্স ইকুয়াল টু জিরো। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয়েছে আমরা টু এ আর টু এ, এস এল আর এস এল পাইছিলাম, সেটা কত? ফোর এ পাইছিলাম। আর উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু হয়েছে বলছিলাম যে এই সাইডে এক্স এর ভ্যালু কত? এ। আর উপরে টু এ দেয় এই জন্য এ কমা টু এ, আবার এক্স এর ভ্যালু এ, নিচে আবার কত? মাইনাস টু আসে, এই জন্য এ কমা প্লাস মাইনাস টু এ। আর উপকেন্দ্রিক দূরত্ব বলছিলাম যে কত? এক্স প্লাস এ। আচ্ছা উপকেন্দ্রিক দূরত্বটাকে গিয়ে দেখাইছিলাম যে কিভাবে আসে। হ্যাঁ কোনটা স্যার? এই যে এইটা কিভাবে আসে এটা কি দেখ? জি স্যার দেখাইছিলেন, ওই যে রুট ওভার দিয়ে দূরত্ব যে বের করে ওইটা দেখাইছিলেন স্যার। আচ্ছা ঠিক এই যে সূত্রগুলো আমরা জানি, এখন আমরা এটা এক নম্বরের ক্ষেত্রে শিখছিলাম, এখন যদি বলি দুই নম্বরের ক্ষেত্রে সূত্র কি? মাইনাস ফোর এক্স। আমরা এই একটা দিস একটা শিখে ফেলবো, হ্যাঁ ঠিক আছে, আর ওই তিনটা আর করবো না, এইভাবে মুখস্থ করবো না। বা দেখো জাস্ট এখানে একটা মাইনাস আছে, জাস্ট এখানে একটা কি আছে? মাইনাস আছে। তো জাস্ট এখানে একটা মাইনাস থাকলে এখানে যত এ আছে সব জায়গায় মাইনাস বসাই দিব, এ ইকুয়াল টু মাইনাস এ বসাই দিব প্রত্যেকটা, এখানে যতগুলো এ আছে, এখানে একটা এ আছে মাইনাস এ, এখানে একটা মাইনাস এ আছে মাইনাস মাইনাস এ প্লাস এ, এখানে মাইনাস এ আছে মাইনাস মাইনাস এ প্লাস এ, এখানে এ আছে তার মানে মাইনাস এ, আর এখানে তো মডুলাসের ভিতর যাই থাকুক পজিটিভ, আর এটা কত? মাইনাস এ। হ্যাঁ এটা প্লাস মাইনাস টু এই হবে, আর এটা দূরত্ব তো কখনো নেগেটিভ হয় না, এক্স প্লাস এ। তো একটা জিনিস দেখো, তাহলে আমরা কি ইজিলি বুঝে ফেললাম আগের ফর্মুলায় এ ইজ ইকুয়াল টু মাইনাস এ করতে, তাহলে শেষ। সামি তোমার কোনো কোশ্চেন আছে? স্যার আমার ওই লাস্টের ওই দূরত্বটা একটু সমস্যা। আমি যদি বলি এরকম একটা রাইট সাইডে আমার এরকম ছিল, তাই না? পি ছিল কত? এক্স ওয়ান। আর এটা আমরা পাইছিলাম কত? এ কমা জিরো, তাই না সামি? জি স্যার। এইটুক মানে এই এসপি, এসপি কি? উপকেন্দ্রিক দূরত্ব বলে এটাকে। উপকেন্দ্রিক দূরত্ব কি? এই উপকেন্দ্র থেকে যে কোনো একটা বিন্দু দূরত্ব, এপি বিন্দু এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, ঠিক আছে? তার মানে কি? উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দু দূরত্বটা হলো উপকেন্দ্রিক দূরত্ব, কি বললাম স্বামী? উপকেন্দ্র হতে যে কোনো বিন্দু দূরত্বটা হলো উপকেন্দ্রিক দূরত্ব, স্বামী ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন দেখো এইটুকু আমি মুছে দিলাম, হ্যাঁ আমি বুঝে ফেললাম স্বামী এস আর পি কি। তুমি যদি নর্মাল দূরত্বের একটা সূত্র করো স্বামী কি হবে বলো তো স্বামী? স্বামী নর্মাল দূরত্ব সূত্র করো, এক্স মাইনাস এ হলে স্যার এক্স ওয়াই মাইনাস বি হলে স্যার। স্বামী কোনো সমস্যা আছে স্বামী? না স্যার। আচ্ছা এটা আমরা ক্যালকুলেশন করলাম, আমরা জানি। ওকে ওকে জি স্যার। আজকে আবার এটা আর একটা ঠিক হলো, ব্যাপার না, হ্যাঁ একরকম শিখলেই হবে। হ্যাঁ গতদিন মানে আর একটা করে শিখে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি, এ প্লাস বি হোল। এই দেখো এই এসপি এইটুকু দূরত্ব পাইলাম কত? এক্স প্লাস এ। ওকে গতদিন ওই যে লম্ব টম্বটা এনে শিখেছিলাম, তাই না?
হ্যাঁ হ্যাঁ জি স্যার, ওই পি থেকে এই এই এস এর হ্যাঁ উপর লম্বটান আমরা আমরা অঙ্কগুলো ওই নিয়মে করবো বলে আমি তোমাকে ওই নিয়ম শিখাইছিলাম। হ্যাঁ আবার দেখো আমি যদি নর্মাল ডিস্টেন্স করি যে একই একই রেজাল্ট আসছে, ঠিক না অভি? স্যার। স্যার হ্যাঁ ক্যামেরাটা জি স্যার। সরে গেছে স্যার, হ্যাঁ স্যার ক্যামেরাটা সরে গেছে, একটু ডান দিকে দিলে মনে হয়। সরে গেল তো, আজকে আমার ল্যাপটপ নেই। হ্যাঁ কোনো সমস্যা হলে বলবা। হ্যাঁ আমি আজকে দেখতে পাচ্ছি না আমার ল্যাপটপ, কালকে আমি উইন্ডোজ দিতে নিয়ে গেছিলাম বাইরে, বৃষ্টির ভিতরে পানি পড়ছে, এখন একেবারে ডেড হয়ে গেল কিনা না ভালো আছে কত বলতে, আর আমি এখন রোদে হিট দিছি, দেখা যায়। হ্যাঁ স্যার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি বুঝতে পারছি স্যার। আচ্ছা এই সূত্রগুলো তাহলে এটার ক্ষেত্রে শেষ, এখন আমরা একটু দেখবো এটার ক্ষেত্রে। স্থানাঙ্ক উল্টায় দিব, উল্টায় দিব, এটা ঘাটি বাংলায় লিখলাম, ঠিক আছে এটা আমার মতো করে লিখলাম, আর স্থানাঙ্ক উল্টায় দিব, আর এক্সেল জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দিব। তবে আমার মতো করে লিখলাম, দেখো বললাম তো স্থানাঙ্কটা উল্টাই দিব, জানি এই যে এক্স, এই যে স্থানাঙ্কটা, স্থানাঙ্কটা উল্টাই দিব আর এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স বসিয়ে দিব, ঠিক আছে এই সমীকরণে। এখন দেখো আমরা এইটা দিয়ে সবকিছু, স্থানাঙ্ক উল্টাইলে কত, 0,0, ওকে ডান, এই স্থানাঙ্ক উল্টালে কি বলো, ওয়াই এক্স এর জায়গায় আসবে আর এক্স ওয়াই এর জায়গায় যাবে, 0,a, কোনো সমস্যা আছে? এটা যদি না বলি 0,a, সমস্যা নাই, সমস্যা নাই। এইটা দেখো 0,0 উল্টা হলো না না, এটা কি এস 0,a, কোন সমস্যা আছে? এটা যদি জেড না উল্টাই 0,-, আর এটাই বললাম যে এক্স এর জায়গায় কি বসাই দিব, ওয়াই, এটাই কি বসাই দিলাম এক্স এর জায়গায় ওয়াই, আর এটাই কি করলাম এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় এক্স, এটা এক্স এর জায়গায় ওয়াই, আর এটা তো সেমই আছে, এটা সেম থাকবে, আর এটা উল্টাই দিলাম প্লাস মাইনাস 2a,a, হ্যাঁ এটা এক্স এর জায়গায় ওয়াই দিয়ে দিলাম, দেখো তো কি প্রবলেম আছে। আগে যে ফর্মুলা ছিল আমি স্থানাঙ্কটা উল্টাইছি, দেখো এই স্থানাঙ্ক উল্টাইছি, এই স্থানাঙ্ক উল্টাইছি, তারপরে এক্স এর জায়গায় এক্স ইকুয়াল মাইনাস এ ছিল নিয়ামক রেখার সমীকরণ, এক্স এর জায়গায় ওয়াই বসাই দিয়েছি, এখানেও এক্স এর জায়গায় ওয়াই বসাই দিয়েছি, আর এখানে ওয়াই ছিল ওয়াই এর জায়গায় এক্স বসাই দিয়েছি, এখানে এক্স ছিল এক্স এর জায়গায় ওয়াই বসাই দিয়েছি, আর পরের তো কোনো সেন্স নাই, আমি কিন্তু এই কথা এখানে বলিনি যে এ চেঞ্জ হবে, আর এই স্থানাঙ্ক উল্টাই হবে, আমি বলছি দেখো এই প্লাস মাইনাস 2 আগে দিয়ে দিয়েছি আর এইটা পরে দিয়ে দিয়েছি, আর এক্স এর জায়গায় ওয়াই বসিয়ে দিয়েছি, কোনো প্রবলেম আছে কিনা বলো তো, এটা তোমাদের জানতেই হবে এই দুটো সূত্র, না স্যার, কারো কোনো প্রবলেম আছে? অভি বুঝছো? অভি সামি বুঝলে বুঝছি তো, স্যার, হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা আর মাইনাসের ক্ষেত্রে এরও তো এ আছে, মাইনাস বসে দিল আগের মতো, হ্যাঁ আমরা ম্যাথসে চলে যাব, স্যার ওই লাস্টের টার ক্ষেত্রে কি করব, এর জায়গায় মাইনাস দিয়ে দিব, যে -4ay। হ্যাঁ ইয়েস ইয়েস, যত এ আর থাকবে সেখানে মাইনাস দিয়ে দিব, ঠিক আছে স্বামী? জি তাহলে স্যার, একটা ফর্মুলা দিয়ে আমরা এখন সব ফর্মুলা গুলো পারবো, হ্যাঁ চারটাই মুখস্থ করার দরকার নেই, আমার একটা জানলে হবে, হ্যাঁ ঠিক আছে।
এখন আমরা একটা ম্যাথে যাই, আর আমি বলেছিলাম এটা টোটাল সাধারণত 6টা লাগে। হ্যাঁ ঠিক আছে, 6টা ফর্মুলা লাগবা, আর যে 4টা এটা জানা লাগবে না, কিন্তু যদি দিয়ে দেয় দিতেই পারে এবং দেয়, তার মানে ওই আগের গুলো একটু বেশি ইম্পর্টেন্ট আর এইগুলো একটু লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ একটু জেনে রাখবা, কেউ যদি তোমাকে কোশ্চেন করে যে এর বাইরে আর করবে, এর বাইরে আর ফর্মুলা নাই, ঠিক আছে, তো এটা তোমার যদি জানা থাকে সে যত হার্ড কোশ্চেন করুক তোমাকে ঠকাইতে পারে, ঠিক আছে না? আমরা 6টা দিলে দিতে পারতাম, কিন্তু 6টা দেয়নি, আমি সবগুলো দিছি, কি কারণে দিছি, যে এর বাইরে তোমাকে কেউ কোশ্চেন করবে, ঠিক আছে। আমরা তোমাকে এইরকম দিয়ে বললো এই পরাবৃত্তের যে 10টা সূত্র শিখলাম, ওই 10টা সূত্র ফাইন্ড আউট করো, তো 10টা না দিয়ে আমরা 6টাই শিখবো। হ্যাঁ ঠিক আছে, 10টা মধ্যে তো ফার্স্ট আমি কি করব, এটা যে পরাবৃত্ত সেটা সিম্পল, তো পরাবৃত্তের সমীকরণ সরল সমীকরণে আমরা শিখছিলাম যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, আর একটা মাইনাস ছিল, আর x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, আর একটা মাইনাস। দেখো এখানে তুমি সহজে চিনে ফেলতে পারবা x বা y এর যে কোনো একটা পাওয়ার টু, x বা y এর যে কোনো একটা পাওয়ার কি থাকবে, টু থাকবে, সহজে চিনে দেবা, আর একটার পাওয়ার থাকবে না, তার মানে একটা পাওয়ার 1 থাকবে আর একটা পাওয়ার 2 থাকবে, সহজে চিনে দেবে, ঠিক আছে। আরো অনেক ব্যাপার স্যাপার আছে, যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, আমরা ওই সমীকরণটা বানাবো, কিভাবে বানাবো শোনো, যার পাওয়ার 1 তার সাথে যেটুকু থাকবে তাকে অল টাইম 4 দিয়ে ভাগ করে আমরা a পাবো, সহজ কথা বলে দিলাম, আর কোনো ঝামেলা দেওয়ার দরকার নেই। কি বললাম, যার পাওয়ার 1 তার সাথে যেটা থাকবে তার সহগকে আমি যদি অল টাইম ফোর দিয়ে ভাগ করি তাহলে কি হবে, আমি অল টাইম এ পাবো। হ্যাঁ যেমন কি ছিল আমাদের y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, স্যার x এর পাওয়ার 1 ছিল, এর সহগকে আমি যদি ফোর দিয়ে ভাগ করি দেখো অল টাইম এ পাবো, অল টাইম মনে রাখবে এটা একটা টেকনিক, ঠিক আছে, ফোর দিয়ে ভাগ করলে অল টাইম, যেমন স্যার 12x, আমি স্যার যদি এটা y স্কয়ার ইজ ইকুয়াল টু 12x, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এরকম করে ভাঙলাম, স্যার আমি তো নর্মালি ভাঙতে পারছি। হ্যাঁ তো তুমি নর্মালি ভাঙতে পারছো ঠিক আছে, 3×12 এরকম ভাঙতে পারো, কিন্তু অল টাইম তুমি একে কি করবা, করতে ভাগ করতে তো 3 হয়, ঠিক আছে, অল টাইম একে তুমি কি করে নিবা, করতে ভাগ করে নিবা, তাহলে তুমি কি করবা a পেয়ে যাবে। আমি এখানে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax পাবো, তো আমি 4 দিলাম, এটাকে 4 দিয়ে ভাগ করে দিলাম, দেখো তো এটা এটা কাটাকাটি করলে আগেটাই থাকে না, বলো বলো বলো, জি স্যার 4 4 কাটা যায় স্যার, হ্যাঁ এই যে সহগ যেটা থাকে অল টাইম তো 4 দিয়ে ভাগ করলে a পাবো, তো এইটা হলো a, কিন্তু এইটার নিচে এইটুক তো বেশি নিয়ে ফেলেছি, কেউ যদি ফোর দিয়ে দিচ্ছি, কারণ ফর্মুলায় তো জানি আমরা যে ওয়াই স্কয়ার উপরে, এখন এখানে একটু লিখে দিব যা ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax সমীকরণের সাথে তুলনা করে পাই, ঠিক আছে না? আমি যদি এই সমীকরণটা ক্যাপিটাল লেটার দিই, আমরা এর আগে ধরার ক্ষেত্রে আমার একটু যেটা আসবে আমি ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম, ঠিক আছে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এখন যদি এইটা আর এইটা কম্পেয়ার করি কি দাঁড়ায় বলো, হ্যাঁ এ ক্যাপিটাল লেটার হয় এটা স্মল y দিলে সমস্যা, হ্যাঁ স্যার ওইটা যে ক্যাপিটাল ওয়াই দিলেন ওইটা যদি স্মল ওয়াই দিয়ে তাহলে সমস্যা হবে, ও সমস্যা হয়তো কম্পেয়ার যখন করতে যেতাম এই স্মল লেটার আর এটা এটা সেম হয়ে যেত, তাই ঠিক আছে, আর এরপরে আমার যখন ইকুয়েশন আসবে না সামি ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার,
আমি যদি দেখো তো আর এইটাই ফোর ফোর কম্পেয়ার যদি করি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বর্গ বর্গ ছিল ফোর 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 ভ্যানিশ হয়ে গেল এ কত এ হলো 9/4 ঠিক আছে আর এ ক্যাপিটাল লেটার এক্স আর এ কত স্মল লেটার এক্স কম্পেয়ার করাটা আগে বুঝছো কিনা এটা তো তোমাকে কনফার্ম হ্যাঁ স্যার এটা বুঝতে পারছি এইটার এইটার ক্যাপিটাল লেটার আর এটার স্মল লেটার এইখানে তারপরে ইজ ইকুয়াল টু দিয়ে 4 ছিল 4 ছিল 4 4 ভ্যানিশ এর এ ইজ ইকুয়াল টু 9/4 আর এখানকার ক্যাপিটাল লেটার এক্স ইজ ইকুয়াল টু স্মল লেটার এক্স কোন সমস্যা আছে এখন তোমার সাইজে শীর্ষবিন্দু এক নম্বর অঙ্কে আমরা চলে শীর্ষবিন্দু সাইজে তো শীর্ষবিন্দু জানি আমরা সূত্র হলো দ্বিরেখীয় এখানে এবার দেখলাম যে অর্থাৎ কি এই যে শীর্ষবিন্দু জানো এই ফার্স্টটা কার মান আর সেকেন্ডটা কার মান কেউ বলতে পারবা প্রথমে টেক্সের মান কয়টা হয় গুড কে বললো স্যার আমি স্যার সামি ও সামি গাব্বার সামি হ্যাঁ ফার্স্টে টেক্সের মান পরেরটা ওয়াই মান তাহলে ক্যাপিটাল লেটার ধরবো ঠিক আছে তার মানে কি এটাদের ভ্যালু এক্স ইজ ইকুয়াল টু জিরো ওয়াই ইজ ইকুয়াল টু জিরো এই যে শীর্ষ কিন্তু আমরা এবার দেখলাম যে অতএব দেখা যায় নিচেই জি স্যার অতএব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান জিরো পাইছিলাম ওয়াই এর মান জিরো পাইছিলাম স্থানাঙ্ক তো একটা ভুজ থাকে একটা কোটি থাকে এই জন্য জিরো কমা দিতে কোন সমস্যা আছে না স্যার সমস্যা নেই উপকেন্দ্র আমরা জানি কত এ কমা জিরো তাই না উপকেন্দ্র কত জানি এ কমা জিরো তাই না তো ফার্স্টেরটা কি এক্স এর মান পরেরটা ওয়াই এর মান সহজ কথা এর মান আমরা জানি আর ঝামেলায় দরকার নেই অতএব উপকেন্দ্র কেন্দ্রের স্থানাঙ্ক কত এর ভ্যালু কিন্তু আমরা জানি আমরা কিন্তু এটা এক লাইনেই করতে পারতাম ঠিক আছে 9/4 9/4, 0 উপকেন্দ্রের স্থানাঙ্ক আমি এই জায়গায় লিখে দিতে পারতাম নিচে টুকু না বলে ঠিক আছে না কারণ যেহেতু আমরা এর মান ডিরেক্ট জানি ঠিক আছে না মা বলো নিয়ামকের সমীকরণ কি এক্স ইজ ইকুয়াল টু এ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স ইজ ইকুয়াল টু এ নাকি এক্স ইজ ইকুয়াল টু কত মাইনাস এ ছিল না বলো হ্যাঁ স্যার মাইনাস এ তো এটা বৃত্তের উল্টো পাশে আছে না হ্যাঁ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ দেখো 4x ইজ ইকুয়াল টু কত -9 4x প্লাস 9 ইজিকাল টু 0 নিয়ামকের সমীকরণ পেয়ে গেলাম কোনো সমস্যা আছে না স্যার এবে যদি বলি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ লম্বের সমীকরণ x ইজ ইকুয়াল টু কত a x ইজ ইকুয়াল টু 9/4 4x ইজ ইকুয়াল টু 9 4x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 কোনো সমস্যা আছে না স্যার কোনো সমস্যা আছে কে বুঝিনি বলো তো বলো বলো আমি বুঝতে পারছি স্যার সমস্যা নেই আমি বুঝছো জি স্যার আচ্ছা এখন এরপরে এটুকু বুঝে দিলাম না
এরপরে ফাইভ নাম্বার দিলাম লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য আমরা সূত্র জানতাম কি করে এ এর ভ্যালু কত, নাইন বাই ফোর ইজ ইকুয়াল টু কত, নাইন, একবারে দিয়ে দিল। আর অক্ষের সমীকরণ ছিল কি, এক্স অক্ষের সমীকরণ কি ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এই যে এই ছয়টা সূত্র একটু ভালো করে রাখবা, মনে রাখবা, ঠিক আছে? বুঝতে কোনো সমস্যা আছে ছয়টা সূত্রে? এখন দেখো এই যে তোমার যদি এটা টু নম্বরে আসে, তাহলে টু নম্বরে আসলে অবশ্যই এই ছয়টার ভিতরে যে কোনো দুইটা দিবে, যদি ফোর নম্বরে আসে এই ছয়টার ভিতরে যে কোনো চারটা দিবে, ঠিক আছে? তিনটাও দেয় অনেক সময়, ঠিক আছে? পারবো না এখন বুঝে দিব নাকি আমি? ভাগ করে দিব, ফোর নিয়ে একে ফোর দিয়ে ভাগ করে দিব, তিন চারে বারো, থ্রি, ফোর ইন্টু থ্রি ওয়াই, মাইনাস ফোর এ ওয়াই এর সাথে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স, আর এ ইজ ইকুয়াল টু কত, থ্রি, আর ওয়াই ইজ ইকুয়াল টু কত, ওয়াই। এইটা আর এইটা কম্পেয়ার করলাম, দেখো তো কম্পেয়ার করাটা আগে বুঝতে হবে তোমাকে, কম্পেয়ার করাটা বুঝতে হবে, নাহলে হবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, সমস্যা নেই। এখন তোমাকে যদি বলে যে ওই ছয়টা সূত্র ফাইন্ড আউট করো, তোমার কাছে কি কোনো ব্যাপার? তুমি এইটুকু জেনে ফেলাইছো, এখন জাস্ট এই নিয়মে করে দিবা। হ্যাঁ স্যার, কোনো সমস্যা আছে? শীর্ষবিন্দু জিরো জিরো, ওটা একই রেজাল্ট আসে। তারপর উপকেন্দ্র, উপকেন্দ্র জায়গা আছে, আছে ওই যে উপকেন্দ্র, উপকেন্দ্রের সূত্র কত, মাইনাস এ জিরো, মাইনাস এ জিরো হবে স্যার। না কেন, এই যে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর এ ওয়াই, তার মানে কি স্থানাঙ্ক উল্টাই যাবে, জিরো ছিল আর এটা কত, মাইনাস এ যাবে। দেখো উপকেন্দ্র জিরো কমা মাইনাস এ হলো কেন, সামি তুমি কি বুঝছো? সামি উপকেন্দ্র আমার আগে ছিল এ কমা জিরো, স্যার ওটা ওয়াই খেয়াল করি নি, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আগে ছিল আমার এ কমা জিরো, এখন উল্টাই দিব, জিরো কমা এ, কিন্তু এটা মাইনাস ছিল বলে এর আগে কমা, ঝামেলা শেষ, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে দেখো এ জিরো, এক্স এর ভ্যালু জিরোই আসবে না, আর এ এর ভ্যালু কত, থ্রি, তার মানে জিরো কমা মাইনাস। তোর সমস্যা আছে নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ হলো কি, এখন কি হবে বলো তো, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ না কি হবে বলো, কেউ বলতে পারবা? এক্স ইজ ইকুয়াল টু থ্রি, কি বলতে পারবে এখন নিয়ামকের সমীকরণ কি হবে? এক্স ইজ ইকুয়াল টু থ্রি হবে স্যার। আমি বলেছিলাম যার পাওয়ার ওয়ান সেটা সেই অক্ষে অবস্থান করবে, যার পাওয়ার ওয়ান সেটা সেই অক্ষে অবস্থান করবে, তাই না? বলছিলাম ঠিক আছে, কারণ দেখো তুমি এখানে সূত্র শিখলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, আর আমি বলেছিলাম যে এক্স এর জায়গায় ওয়াই বসাই দিব, দেখো তাহলে আমি কি করলাম, এক্স এর জায়গায় কি বসাই দিলাম, ওয়াই বসাই দিলাম, আর এইখানে মাইনাস এ, এইটা যেহেতু মাইনাস ছিল তাহলে আমি মাইনাস এর মধ্যে প্লাস করে দিলাম, তার মানে কত, ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি। কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। জাস্ট ফর্মুলাটা ওয়াই ইজ ইকুয়াল টু কত, এ
তার মানে y is equal to কত a y minus 3 is equal to 0 কোনো সমস্যা আছে নি আমাকে সমীকরণ না স্যার সমস্যা এটা কি হবে y is equal to কত minus a তার মানে কি y is equal to minus 3 y plus 3 is equal to 0 কোনো সমস্যা আছে না স্যার অক্ষে সমীকরণে যে x is equal to 0 আর কোনো সেন্স নাই এটা 3 3 ছেড়ে 12 দেখো তো ব্যাপার কোনো কোনো ব্যাপার না স্যার অভি বুঝতেছো জি স্যার আচ্ছা স্যার না বুঝলে বলবা হ্যাঁ আচ্ছা এই অঙ্কটা 18 সালে আসছিল স্যার একটু সাইড হ্যাঁ দেখো 18 সালে শুধু বলছে নিয়ামকের সমীকরণ কত 3 নম্বরটা সাইজ অনলি এটা 2 মার্কস ওভি ওভি জি স্যার জাস্ট 18 সালে এইটা এইটা বলছে বলছে এটা দেয়া আছে তুমি নিয়ামকের সমীকরণটা ফাইন্ড করো টু মার্কস ঠিক আছে তার মানে ছয়টা একসাথে থাকবে না আমি তো আগে বললাম দুইটা দিতে পারে একটা দিতে পারে চার কোন মাসের জন্য তিনটাও দেয় হ্যাঁ এরকম দিতে পারে এইগুলো সবগুলো জানে রাখতে হবে এর বাইরে কোনো আমি যে 10টা সূত্র দিছি এর বাইরে কোনো সূত্র নেই এগুলো জানে থাকলে তোমার কেউ যেভাবে কঠিন কোশ্চেন করুক পারবা ঠিক আছে পারবো না আমরা এখন হ্যাঁ স্যার পারবো আমার ক্লিয়ার হয়ে গেছে সামি জি স্যার তুলো পড়াচ্ছি না ফার্স্ট স্যার ঠিক আছে ঠিক আছে না আমার কাছে মনে হয়েছে আমি খুবই স্লো পড়াচ্ছি সামি না স্যার এই স্পিডি স্যার দিদি নিব তাহলে আমার যে ক্লাসের অনেকগুলো ই টাইম লেগে যাবে মানে একটা প্ল্যান থাকে তো যে এই টাইমের ভিতরে এইটা এইটা হইলে আমার শেষ হয়ে যাবে সামি ঠিক আছে আমাদের এই নিয়মে চললে মিনিমাম 5-6টা ক্লাস বেশি হয়ে যাবে আচ্ছা সমস্যা নাই না আচ্ছা এরপরে কি দিব বলো কত করাবো তিনের এক আচ্ছা তিনের আগে কি ছিল 5x² 30x প্লাস 2y প্লাস 5 9 মনে হয় এরকম একটা হ্যাঁ যাই সংখ্যা একটু উলট পাল্ট হইতে পারে হ্যাঁ ঠিক আছে আমি তো আন্দাজে লিখে দিল এখন দেখো স্বামী এখন কি চেনার কোনো উপায় আছে এটা পরাবৃত্ত কিনা যেকোনো একটা পার্ট থাকবে আমি ফার্স্ট একটা কথাই বলে দিই এর অনেক আরো ইয়ে আছে একটা কথাই বলে দিই যেকোনো একটা পার্ট থাকলে সেটা পরাবৃত্ত মনে করবা ঠিক আছে পলিসের ক্ষেত্রে যেগুলো তুমি বুঝেই ফেলছ হ্যাঁ তো আমার যার পাওয়ার টু থাকবে একটা ছোট্ট কথা বলে দিলাম মনে রাখবা যার পাওয়ার টু থাকবে সেটা বর্গটা মানে তারপরে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax আর ওই যে চারটে যে ফর্মুলা আছে সেটা আমরা নিয়ে নেব তো আমি যে কাজটা করলাম x এর পাওয়ার 2 আছে সেটা বাম পক্ষে রাখলাম x এর টার্মটা আর বাদ বাকিটা ওই পাশে নিয়ে গেলাম কারণ কি আমার মেন পারপাসটা হলো এটা হলো বর্গ টার্ম বানানো এটা হলো কি টার্ম বানানো বর্গ টার্ম বানানো ঠিক আছে টাইম কি আর 5 মিনিট আছে মোটামুটি ওরকমই আমার এখানে 7 মিনিট আছে কিছুই বলতে পারলাম না রে স্বামী দেখে নিলে সমস্যা নাই এখন আমাদের টিফিন ব্রেক তো স্যার আচ্ছা দেখো
তাহলে এইটা এইটার পরে সামি আমি বলেছি যে যার পাওয়ার টু থাকবে সেটা এক্স এর হোক আর ওয়াই এর হোক সেটা বাম পাশে রেখে বর্গ টার্ম নিতে হবে। এইটা হলো সিস্টেম, কারণ হলো ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x বা এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4y এটা তো আসবে। তো আমি কি করলাম এখান থেকে 5 কমন যায়, আমি দেখলাম -2y -1 কো, আমি এই 5 টা ওই পাশে দিয়ে দিলাম। কোনো সমস্যা আছে ওই পাশে দিয়ে দিলে? না স্যার কোনো সমস্যা নাই। এটা বর্গ আকার বানাবো, তো বর্গ আকার বানাতে গেলে কি করতে হবে, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার বা a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার দুটো তো একটা হইতে হবে। এখানে তো প্লাস আছে a স্কয়ার প্লাস 2 2 ইনটু 3x শর্ট পাই, আমি বলেছি যেটা সামনে যাবো সেটা দিয়ে ভাগ করবো। তার মানে 4 এর ক্ষেত্রেও আমরা কিন্তু তাই করছি যে 4 দিয়ে ভাগ করছি, তো এখানে 2 নিয়েছি 2 দিয়ে ভাগ করলে 2 ইনটু 3x প্লাস 3 স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। দেখো এই 3 স্কয়ার, হ্যাঁ স্যার এখানে বেশি আছে 3 স্কয়ার, ওই পাশে যোগ করতে হবে, এটা মাইনাস করে দিলাম। তো মাইনাস না করে আমি একবার ওই পাশে যোগ করি, এটা দেখো a প্লাস b হোল স্কয়ার বানালাম, আর এটা লসাগু করলে মাইনাস 2 হয়, 5 নং কয়টা লিখ ভুল করছে নাকি? হ্যাঁ ভুল করেছি, এই মাইনাস 2y 5 9 কত 4 4 1 5 14 এটা দেখো আমার উদ্দেশ্য ছিল বাম পক্ষে বর্গ টার্ম বানাইছি, ওকে আর ডান পক্ষে এখন কি করব পরে টার্ম বানাবো। সব সময় মনে রাখবা এখানে x থাকুক আর y থাকুক তার সহগ থাকবে না, সহগটা কমন নিয়ে নিবা, সহগটা কি করে নিবা কমন নিয়ে নিবা। তো আমি এখানে মাইনাস 2 কমন নিলে y প্লাস 7 আর নিচে কত ছিল 5 ছিল। সব সময় মনে রাখবা কি এখানে x থাকুক আর y থাকুক এই পাশে বাম পক্ষ বর্গ টার্ম বানাবো, ডান পক্ষ x বা y মুক্ত রাখবো, হ্যাঁ যাতে আমার 4 এ সূত্রটা একদম তৈরি করতে ইজি হয়। আচ্ছা এখানে দেখো আমি 4 যদি নিই মাইনাস 4 নিয়ে নিলাম, এটা যদি আমি 4 দিয়ে ভাগ করি মাইনাস 2 বাই 20 পেতেন স্যার, 2 2 কেটে মাইনাস 2 বাই 20 2 না রে 1 বাই 10 2 2 কাটলাম। আচ্ছা ঠিক আছে স্যার 1 বাই 10 এর সমস্যা না। হ্যাঁ y প্লাস 7 এই দেখো আমি এখন যদি বলি স্যার এটা এটার মতো হলো, তোমার কোনো কম্পেয়ার আছে কমপ্লেন আছে? x ইজ ইকুয়াল টু কত, x প্লাস 3 a ইজ ইকুয়াল টু 1 বাই 10 আর y ইজ ইকুয়াল টু y প্লাস 7। দেখো তো আমি এই সমীকরণের সাথে কম্পেয়ার করে দিয়েছি। হ্যাঁ স্যার ঠিক আছে। আমি স্যার y প্লাস 7 কই স্যার? স্যার এটা কি কল স্যার, এর যে এই লাইনের পরে স্যার দুইটা লাইনের পরে থেকে একটু বুঝা, হ্যাঁ এটার পরে কি এইটার পরে দেখো আমার সিস্টেম হয়ে গেছে যে x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4 a y, সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি, আগের মতো লিখতাম আমার জায়গা নাই তাই লিখিনি, যা x স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4 a y সমীকরণের সাথে তুলনা করে পাই। তারপরে দেখো এই এর ক্যাপিটাল লেটার x ইজ ইকুয়াল টু এই যে ভিতরে টুক ধরছি x প্লাস 3 মাইনাস 4 মাইনাস 4 4 কাটা a কত, a ইজ ইকুয়াল টু কত মাইনাস 1 বাই 10 a ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই 10 আর y ইজ ইকুয়াল টু কত y প্লাস, আগের মতো কম্পেয়ার, এই জন্য কম্পেয়ার করাটা তোমার একটু ই থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। স্বামী বুঝতে পারছি, কারো কোনো কমপ্লেন বলো? না স্যার আমি বুঝতে পারছি সমস্যা নেই। দেখো এখন আমরা পরাবৃত্ত বানাই ফেলছি, এখন যে 6টা সূত্র চাই এই 6টা সূত্র আমরা বের করতে পারবো। এখন দেখো আমার চাইলো কথার কথা, হ্যাঁ আমি নিয়ামকের সমীকরণ বের করবো, নিয়ামকের সমীকরণ x স্কয়ার ইজ মাইনাস 4 এ ওয়াই, কি নিয়ামকের সমীকরণ y ইজ ইকুয়াল টু কত বলো?
y = হবে কেন স্যার? না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমার আগে ছিল y স্কয়ার যেগুলো 4x এর ক্ষেত্রে ছিল x = কত মাইনাস তো আমি বলেছিলাম ওইটার ক্ষেত্রে দেখতে তো এই y বসাইছি আর কিছু না তাই না তো এর এর তো কোনো সেন্স নাই কিন্তু ওখানে একটা দেখো মাইনাস আছে তো মাইনাসের ক্ষেত্রে কি করব এর জায়গায় মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে প্লাস এ কোনো সমস্যা আছে না স্যার সমস্যা নেই বুঝতে পারছি আচ্ছা y এর ভ্যালু কত y প্লাস 7 আর এর ভ্যালু কত 1 বাই 10 ঠিক আছে এটা কি নিয়ম আমাদের সমীকরণ দেখাচ্ছি হ্যাঁ নিয়ম আমাদের সমীকরণ গুণাগুণি গুণ করলে 10 6 7 10 70 = 1 এই যে 10y 1 যদি এই পাশে নিয়ে আসি 61 = 0 নিয়ম আমাদের সমীকরণ পেয়ে গেলে কোনো ব্যাপার এইটা কোনো সমস্যা আছে না স্যার সমস্যা নেই কোনো সমস্যা আছে না স্যার কোনো সমস্যা নেই স্যার স্যার ওই যে নিয়ামকের সমীকরণ যে যে চেঞ্জ হয়ে y ইকুয়াল টু a এর যে মাইনাস এর কারণে যে চেঞ্জটা স্যার ওটা আরেকবার বল আমি আমরা ফর্মুলা শিখেছিলাম y স্কয়ার ইজ ইকুয়াল টু 4 x তাই না জি স্যার তখন নিয়ামকের সমীকরণ x ইজ ইকুয়াল টু কি ছিল স্যার মাইনাস এ জি স্যার আমি বললাম এখন আমার এইটা চলে আসছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4 a y এইটা আমি চলে আসছে আসছে না আমি জি স্যার এখন এই টার্মে যাইতে গেলে আমি কি বলছিলাম এক নম্বর বলছিলাম যে স্থানাঙ্ক উল্টাইতে হবে এইখানে তো আর স্থানাঙ্ক নেই আমার এটা ঝামেলা নেই আর আরেকটা কথা বলছিলাম দুই নম্বরে x এর জায়গায় y হবে y এর জায়গায় কি হবে x হবে তাই না তো আমি x এর জায়গায় y দিয়ে দিলাম স্বামী আর কোনো সেন্স নাই চাইলো যে উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্র উপকেন্দ্র আমরা কত জানবো আগে ছিল কত দেখো আগে ছিল a জিরো মাইনাস আমি যদি উল্টাই জিরো কমাই a বাট এটা কি নেগেটিভ ছিল এটা নেগেটিভ যার মানে এর আগে নেগেটিভ কি হবে স্যার কোনো সমস্যা ঠিক আছে না স্যার সমস্যা নেই আচ্ছা তাহলে উপকেন্দ্র আমরা শিখে ফেললাম যে জিরো কমা মাইনাস এ দ্যাট ইজ কত দ্যাট ইজ হলো ফার্স্টটা x এর ভ্যালু জিরো প্লাস 2 পাই 2 বাই 5 -71/10 অতএব এটা একটু বুঝে নাও তো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত x এর মান -3 y এর মান -71/10 কোনো সমস্যা আছে কিনা না স্যার সমস্যা নেই বুঝতে পারছি সামি তোমার কোনো সমস্যা আছে না স্যার জাস্ট আমরা যে ফার্স্ট এটা তুমি তো বললে যে এটা x এর ভ্যালু পরেরটা y এর ভ্যালু আমরা তাই করেছি পরে x এর মান এই এখান থেকে বসাই দিয়েছি দিয়ে ওই যে স্মল লেটার x এর মান বেরিয়েছে আর এখানে এই ভ্যালু গুলো ইনপুট দিয়ে স্মল লেটার y এর ভ্যালু বেরিয়েছে এই দুটো মিলে x আর y মিলে তো কোঅর্ডিনেটস মানে স্থানাঙ্ক ঠিক আছে ঠিক আছে না জি স্যার আচ্ছা আমরা নেক্সট ক্লাসে আরেকটা রুলস দেখাবো আমি কয়েকটা ই দিয়ে দিতেছি এই ডব্লিউ দিয়ে দিতেছি লেখো 10 10 10 নম্বর এই ডব্লিউ করবা সেম নিয়মের ম্যাথ 10 নম্বর করবা কই সেটা 10 নম্বর করবা হ্যাঁ আর একের
একে তিন করবা, চার করবা, একে তিন স্যার, আর তিনের এক তো করাই দিলাম, তিনের এক চার পাঁচ ছয় সাত আট, হ্যাঁ এইগুলো এইগুলো হিসাব করে ফেলবো, ঠিক আছে? এই সেম নিয়মের এই পাঁচ ছয়টা করে করে ফেলাই সব আসবে না তো একসাথে, ঠিক আছে? এক কথা যে একটা পারা মানে সব পারা, ঠিক আছে? তাহলে